হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাচ্ছি মাছের কোফতা কারি। অনেকেই আছেন যারা কাটার ভয়ে মাছ খেতে চান না, অথবা অনেক বাচ্চারাও আছে মাছ খেতে পছন্দ করে না, তাই তাদের কথা মাথায় রেখেই আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই তিনটি রুই মাছের মাঝারি টুকরোকে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে এভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর মাছের যে এক্সট্রা তেল এবং কাঁটাগুলো থাকে সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি লবণের সাথে একটু ভালোভাবে চটকে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন হলুদের গুঁড়ো, 1/4 স্পুন মরিচের গুঁড়ো। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারে। দিচ্ছি 1/4 স্পুন জিরার গুঁড়ো, 1/4 স্পুন আদা বাটা, 1/4 স্পুন রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এবার সে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। মাছটাকেও মশলার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম। এগুলো যদি না থাকে আপনারা শুধু ময়দা অথবা শুধু বেসনও ইউজ করতে পারেন, যাতে করে মাছের কোফতাটা খুলে না যায়। এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার সব একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মিক্সটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট বলের মতো করে কোফতাগুলোকে বানিয়ে নিব। অনেকে আছে একটু চ্যাপ্টা করে বানায়, অনেকে আছে চমচমের মতো একটু লম্বা করে বানায়। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো বলকে বানিয়ে নিব। ব্যাস, সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার সেই তৈরি করা কোফতার বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্যাস, কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 3টি দারুচিনি, 3টি এলাচ। এবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা।
এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামের বাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ব্যাস মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এবার আরো 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। ব্যাস মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানি না দিয়ে নারকেলের দুধও ইউজ করতে পারেন। এবার ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি পানি ফুটে ওঠা পর্যন্ত। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করতে হবে। দেখুন পানি ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেচ্ছি। হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ। এতে করে ঝাল হবে না, কিন্তু আলাদা একটা স্মেল আসবে। এবার আবারও 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, যাতে করে মশলাগুলো কোফতার ভিতরে যায়। এবং চুলার ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম করে রাখবেন। আর মাঝে 2-1 বার আমি একটু নেড়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম রেডি। আমি গ্রেভিটাকে খুব বেশি ঘন করব না, এমনই নামাবো, কারণ সার্ভিংয়ের পরে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে গ্রেভিটা আর একটু ঘন করেও নামাতে পারেন। আমার রান্নাটি পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। রেগুলার কারির চেয়ে এই কোফতা কারিটা খেতে অসাধারণ লাগে। বিশ্বাস না হয় বাসায় ট্রাই করুন এবং কমেন্টস বক্সে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং নতুন নতুন রেসিপি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।